حسبي ربي آه حسبي ربي প্রত্যেকটা কবুতর উড়ার জন্য তার বডি ফিটনেসের পাশাপাশি প্রত্যেকটি পালকের মজবুতের প্রয়োজন রয়েছে অত্যাধিক। যেমন আপনার লোপটে থাকা কিছু কবুতর দেখবেন অনায়াসেই দিব্যি সে উড়ে বেড়ায়, আর কিছু কবুতর আপনার ধাপড়ি থেকে ছাড়ার পরেও আপনার ছাদে অথবা ঘরের ছালে অথবা ধাপড়ির ছালে বসে পড়ে। তারা আবার এমনও দেখা যায় বিশেষ করে বেশি সময় না উড়ে দুই একটা চক্কর দিয়ে আপনার ল্যান্ড করে যে কোনো এক জায়গায় জিম মেরে বসে থাকে। তাকে ড্রিল মেরে অথবা ভয় প্রদর্শন করেও ওড়ানো যায় না। আর কবুতরের মোল্ডিং এর সময় মানে পালক ঝরার সময় প্রাকৃতিক নিয়মই কবুতরের পালক ঝরে ঝরার সময় কবুতরকে ওড়ানোটা অনেকটা অসাধ্য ব্যাপার, কারণ প্রত্যেকটি কবুতর মোল্ডিং এর সময় তার শরীরে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে এবং পালকের গুড়িতে অত্যন্ত নরম থাকে। অনায়াসে সেই পালকগুলা হাতে ধরলেই হাতে চলে আসে। তাই মোল্ডিং এর সময় বা পালক ঝরার সময় কবুতরকে না ওড়ানোটাই উত্তম। বন্ধুরা, আজ আলোচনা করব কবুতরকে কোন সময় ওড়ানো থেকে বিরত থাকবেন, পাল্লা করা থেকে বিরত থাকবেন, রেস করা থেকে বিরত থাকবেন, পাশাপাশি ট্রস করা থেকেও বিরত থাকবেন। পুরো ভিডিও জুড়ে আজ আপনাদেরকে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব, তাই নতুনরা অবশ্যই ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাতে করে নতুন কিছু শিখতে জানতে এবং বুঝতে পারবেন। আর যারা এখনো রব্বানী মীরের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি স্প্যাস করুন, যাতে করে যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার মোবাইলে আপনার নোটিফিকেশন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মূল আলোচনায়। আশা করি প্রত্যেকেই প্রত্যেকের শখের কবুতর এবং ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। প্রাকৃতিক নিয়মেই কবুতর দুইবার পালক ঝাড়ে, যাকে মোল্ডিং বলা হয়। তাছাড়া কবুতর তার ডানার পালক বয়সের পরিক্রমায় ছেড়ে থাকে। প্রতি 15 দিন অন্তর অন্তর একটি করে কবুতর পালক বদলিয়ে থাকে। কিন্তু উড়ন্ত কবুতরের ক্ষেত্রে যে কবুতরগুলোকে আপনি আমি নিয়মিত উড়াই, এই কবুতরের ক্ষেত্রে 15 দিন অন্তর অন্তর অনেক সময় হয় না, গ্যাপ হয়ে যায়। এক্ষেত্রে আমরা কবুতরের যেমনভাবে বয়স নির্ণয় করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগে যাই, ঠিক তেমনিভাবে খেলার ক্ষেত্রেও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি। যদি সূচনা লগ্ন থেকে আপনি আমি কবুতরকে উড়িয়ে থাকি, এক্ষেত্রে কবুতর ডানাতে পালক ঝরার কারণে যে ছোট পালকটি গজায় সেই ছোট পালক দিয়েও কবুতর উঠতে পারে, এটা তার জন্য একটা গা শোয়া ব্যাপার হয়ে যায়। আর যদি আমরা কবুতরকে মোল্ডিং এর সময় রেস্টে রাখি, আর এই ক্ষেত্রে যদি পালক গজাতে গিয়ে ছোট পালকটি কবুতরের ডানাতে থাকে, কবুতরের জন্য কষ্টদায়ক হয়ে যায়। তাই কবুতরের 7 পালক, 8 নম্বর পালক, 9 নম্বর পালক, 10 নম্বর পালক, এই 4টি পালক যখন কবুতর তার ডানাতে উঠে এবং পালকটি যদি ছোট থাকে, তাহলে কবুতরকে আপনি অবশ্যই সাড়াসাড়ি থেকে বিরত রাখুন। এই অবস্থায় যদি আপনি আপনার কবুতরকে দূরে কোথাও বা ট্রসে বা রেসে দেন, এক্ষেত্রে আপনার কবুতরটি লফটে না ফেরার সম্ভাবনাই বেশি থাকে, কারণ ডানার পালকের গোড়ায় যদি ছোট পালকের গোড়াতে রক্ত থাকে বা ব্লাড থাকে, এই ক্ষেত্রে আপনার কবুতরটি বেশি সময় উঠতে পারবে না, ডানায় প্রচন্ড ব্যথা হবে, সে কোনো না কোনো জায়গায় বসে যাবে। উদাহরণস্বরূপ বলতে চাই, একটি ফুটবল প্লেয়ারের শরীরে যদি একটি বিষ ফোড়া থাকে, তাহলে অবশ্যই সে মাঠে খেলার উপযুক্ত নয়। ঠিক তেমনিভাবে একটি ছোট পালক কবুতরের ডানায় গজানো, মানে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর পালকটি যদি একদম ছোট থাকে এবং তাতে ব্লাড থাকে, তাহলে একটি কবুতরের জন্য এটি একটি বিষ ফোড়া।
এই ক্ষেত্রে আপনার ভালো একটি কবুতর ভালো পারফরম্যান্স করার সম্ভাবনা নাই বললেই চলে। আবার অনেক সময় এই বিষয়টি তারতম্য ঘটে যদি আপনি আপনার কবুতরকে নিয়মিতভাবে উড়িয়ে থাকেন। যদি আপনার কবুতরের পালক ঝরার তারতম্য হয় তাহলে দেখা যাবে, পালক ঝরার তারতম্য বলতে আমি ওই জিনিসটি বোঝাতে চাইছি, কবুতরের আট পলক ঝাড়া মানে আপনার কবুতরের বয়স চার মাস। যদি দেখা যায় আপনার কবুতর আট পলক ঝাড়ছে ঠিকই, কিন্তু কবুতরের বয়সটি ছয় মাস বা সাত মাস, এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার কবুতরটি নিয়মিত উড়ানোর কারণে পালক ঝরার তারতম্যতা ঘটেছে। এই ক্ষেত্রে আগেই বলে নিয়েছি, যদি এরকমটি হয় তাহলে এই কবুতরটি আপনি ট্রস এবং রেস করাতে পারেন। কারণ এই কবুতরের ডানাতে যদি ছোট পালক থাকেও তাহলে এটা ওর গা সওয়া একটা ব্যাপার হয়ে যায়। তবে বেশি সতর্কতাবশত ওই পালকটি যেন দশ নাম্বার পালক না হয়, কারণ দশ নাম্বার পালকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয় নাম্বার পালকটিও এ থেকে কোনো ক্রমেই কম নয়, তাই নয় নাম্বার এবং দশ নাম্বার পালকের দিকে আমরা গুরুত্বপূর্ণ দৃষ্টি দেওয়া উচিত। আমার এই কথাটি অনেক সময় বিপরীত হয়ে যায়, কারণ অনেক বর্ষিয়ান ফ্যান্সিয়ার ভাইরা আছেন যারা এই অসাধ্যটিকেও সাধন করতে পারেন। তবে নতুনদের ক্ষেত্রে আমার কথাগুলা অত্যন্ত অত্যন্ত জরুরি। তাই আপনার কবুতরটি আপনার লফটে শতভাগ ফিরে আসার জন্য আপনাকে অবশ্যই এই পালকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করা উচিত। আর এই সময়টিতে কবুতরকে একটু রেস্টে রাখা উচিত এবং সর্বোপরি সবগুলো জিনিস এ টু জেড মাথায় রেখে যারা তাদের লফট সাজাতে পারেন তারাই তো হলেন একটি আদর্শ লফটের মালিক। আমি চাই কোনো নতুন ভাই যেন তাদের নতুন কোনো কবুতর হারিয়ে না ফেলেন এই সামান্য একটি ত্রুটি না জানার কারণে। তাই আজকে আপনাদেরকে সেই মেসেজটি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার বলতে পারেন, ভাই আমার কবুতর তো সব কবুতর একই সময়ে একই বয়সে দাপটিতে আমি লাগাইনি, তাহলে আমার বেলায় কি হবে? একটি কবুতরের পর থাকবে আট পর, একটি কবুতরের পর থাকবে ছয় পর, একটি কবুতরের পর থাকবে নয় পর, একটি কবুতরের পর থাকবে দশ পর। এক্ষেত্রে আমি আমার কবুতরকে দশ পর কিভাবে করব? জাগতে পারে আপনার মনের ভিতরে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। কেন নয়, আমরা সবাই জানি, নতুন পুরাতন মোটামুটি সবাই জানি আমরা, কবুতর দশ পর ঝরার পর কবুতরকে ট্রেনিং দেওয়া উত্তম। এক্ষেত্রে না হারানোর সম্ভাবনাটাই বেশি থাকে এবং কবুতর তার ভালো পারফরমেন্স, তার অরিজিনাল পারফরমেন্স সে তুলে ধরতে পারে। তাই কিভাবে একটি আনম্যাচুয়েড কবুতরকে আমরা দশ পরে রূপান্তরিত করতে পারবো, আগামীতে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই পরবর্তী ভিডিওটি থাকতেছে একটি আনম্যাচুয়েড কবুতর বা একটি পাঁচ মাস বয়স না হওয়া কবুতরকে আমরা কিভাবে দশ পরে রূপান্তরিত করতে পারবো, সেটি আমার মতো করে আপনাদেরকে দীক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। আর আজকের এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি সম্ভব হয় তাহলে পায়রা প্রেমীদের কাছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। আগামীতে দেখা হয়ে যাবে একটি অপূর্ণ বয়স্ক কবুতরকে কিভাবে দশ পরে রূপান্তরিত করবেন, সেই অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন।